শিলিগুড়ি জংশন থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমরা লাইভ যুক্ত হলাম। যদি দেখা যায় যে বিভিন্ন যাত্রীরা যারা বিভিন্ন স্থান থেকে আসা যাওয়া করছে এখনও, ভিন রাজ্য থেকে হোক কিংবা আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে, তো সেসব ক্ষেত্রে বিমানবন্দর কিংবা রেলওয়ে স্টেশন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কোভিড প্রোটোকলের প্রতি একটি জোর দেওয়া হয়েছে। পাশাপাশি যে কোভিডের জন্য যে পরীক্ষা, সে পরীক্ষার ব্যাপারেও কিন্তু যথেষ্ট গুরুত্ব আরোপ করা হচ্ছে। কিন্তু প্রশ্ন এটাই যে শহর শিলিগুড়ি, শিলিগুড়ি জংশন এলাকা থেকেও কিন্তু বিভিন্ন বাসে করে ভিন রাজ্যে প্রচুর মানুষ আনাগোনা করছে এখনও, এবং যেটা দেখা যায় যে এখনও যে তারা ভিন রাজ্যে যাতায়াত করছেন, আনাগোনা করছেন, তো সেই ক্ষেত্রে কি কোনোভাবে কোভিড প্রোটোকল যেটা রয়েছে সেটা কি মানা হচ্ছে, বা প্রশাসনের পক্ষ থেকেও কি এই ব্যাপারে কোনো নজরদারি রয়েছে, এরকম নানা প্রশ্ন কিন্তু অবশ্যই উকি দিচ্ছে এই মুহূর্তে। তো আমরা যদি দেখি যে এখানে প্রচুর যাত্রীরা, বাস যাত্রীরা যারা ভিন রাজ্যে যাতায়াত করবেন বা তারা তৈরি রয়েছেন, তারা কিন্তু এসে জমায়েত হয়েছেন, কারণ তাদের বাস যে নির্দিষ্ট সময় রয়েছে সেই নির্দিষ্ট সময় তারা যাবেন। আমরা অবশ্যই তাদের কাছে প্রশ্নটা ছুড়ে দেব। আপনার নাম কি? মুন্না কুমার। আপ কহাঁ যা রহে হ্যায়? বালিয়া। বালিয়া, তো আপ বাসে যায়েঙ্গে তো? জি স্যার। তো সিট কেসে কেসে করকে দিয়া হ্যায় আপ? একদম নজদিক মে সিট হ্যায় সবকা? নাহি, দূরি দূরি পে। কিতনা দূরি মে হ্যায়? जा के देखना पड़ेगा अभी। हाँ? सिंगल सिंगल में, सिंगल सिंगल है सीट। सिंगल सिंगल सीट है। हाँ, তো আমরা অবশ্যই যাত্রীরা যারা বলছেন সিঙ্গেল সিঙ্গেল সিট আছে, আমরা সেটাও কিন্তু অবশ্যই বাসে উঠেও দেখব যে কতটা সিঙ্গেল সিঙ্গেল সিট তাদের রয়েছে এবং কতটা তাদের সোশ্যাল ডিস্টেন্স মানা সম্ভব হচ্ছে। আপনার নাম কি? সুনীল। কহাঁ যা রহে আপ? বালিয়া। আপ ভি বালিয়া যা রহে? তো মুহ মে মাস্ক কিউ নেই হ্যায়? মাস্ক লিয়া। ইয়ে তো ঠিক নেই হ্যায়, মাস্ক লাগানা জরুরি হ্যায় না? ঠিক হ্যায়, মাস্ক লে লেতে হ্যায়। तो कैसे जाएंगे, कोई डर कुछ हो रहा है क्या? आप पहले भी जा चुके हैं? नहीं, हम लोग को सीट किया है, कंफर्म सीट है हम लोग का। अच्छा? सीट पे बैठ के जाएगा। सीट पे बैठ के? हाँ, स्लीपर में। तो कोई कोविड प्रोटोकॉल का कुछ बस में कुछ इंतजाम कुछ भी है क्या? क्या चीज? कोविड के लिए जो जो इस्तेमाल, जो जो चीज होता है वो चीज? हाँ, सैनिटाइजर रखा है, रखा हुआ है। हाँ। अच्छा, आप देखे पहले भी किया है, आप यात्रा कर चुके हैं? हाँ। তো যেটা যাত্রীরা বলছেন যে কোভিড প্রোটোকলের বিষয়টা কিন্তু তারা মানছেন, তবে আমরা অবশ্যই যাব তাদের কাছে যারা এখান থেকে, যাদের বাস বুকিং হয়, অর্থাৎ ভিন রাজ্যে যাওয়ার জন্য যে বাস বুকিং হয় সেইখানে কিন্তু আমরা অবশ্যই সেই তাদের কাছে প্রশ্ন রাখব যে কি রয়েছে তাদের বক্তব্য। যখন বাসে যখন ঢুকে তখন দেখা, তা এটা তো এখনো হবে না, এটা তো আপনার যখন বিকালে বাস আসবে তখনই দেখা। আচ্ছা, আপনার এখান থেকে কোন কোন বাস যায়? আমাদের এখান থেকে রাঁচি চলে, গয়া চলে, বিহার চলে। কিরকম যাত্রীরা এখন আসা যাওয়া? যাত্রী এখন একদম নেই। এখন নেই একদম? কি নাম দাদা আপনার? আমার শঙ্কর চক্রবর্তী। টিকিটে রেট কি কোনো বেড়েছে? না না, টিকিটে টিকিটে রেট সেম রয়েছে। সেম রয়েছে, সেম রয়েছে। আপনারা কোন চ্যানেল? খবর সময়। তো যেটা আমাদেরকে বললেন উনি যে যারা যারা বাসে উঠবেন তাদের ক্ষেত্রে কিন্তু যে টেম্পারেচার, বডি টেম্পারেচারের বিষয়, কিন্তু আমাদের ক্যামেরাতে এমন কোনো ছবি কিন্তু এখনো পর্যন্ত ধরা পড়েনি যে কোথাও বডি টেম্পারেচার মাপার বিষয়টা রয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে সকলে হয়তো মাস্ক অবশ্যই পরে রয়েছে এখন এই মুহূর্তে আমাদের ক্যামেরায় যতটুকু আমরা, আমাদের ছবি ধরা পড়ছে, কিন্তু কোথাও না কোথাও সোশ্যাল ডিস্টেন্স বা ইত্যাদি আর যে কোভিড প্রোটোকলগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই যেটা আমি বলছিলাম একটু আগেই যে আমাদেরকে যেটা যারা বাস বুকিং করছে তারা আমাদেরকে কিন্তু জানাচ্ছে বাসে ওঠার সময়
তারা টেম্পারেচার মাপছে, কিন্তু কোথাও কিন্তু সেই দৃশ্য আমাদের ক্যামেরায় উঠে আসেনি। আমরা আরও যারা রয়েছেন তাদের কাছেও আমরা যাব, দেখি তারাও কি বলছে। আপনার এখান থেকে কি টিকিট বুকিং হয়? হ্যাঁ হয়, টিকিট বুকিং হয়। হয়। আপনার নাম? পরিতোষ দে। কোথা থেকে যাচ্ছে? আপনার এখানে কোথা থেকে কোথা যায়? এখান থেকে আমাদের বিহার। বিহারে, মূলত বিহারে। হ্যাঁ। এখন এমনিতে কটা করে সিট থাকছে যারা এই যে বাস চলাচল? এমনি বাজার তো এখন খুব খারাপ, প্যাসেঞ্জার খুব কমই যাচ্ছে। কটা সিট রয়েছে বাসে? বাসের সিট আছে আপনার 49টা। 49। হ্যাঁ। না, ভর্তি হচ্ছে না। বাড়ানো এখনো হয় নাই, তবে এখন যদি অর্ডার হয় তাহলে বাড়ানো হবে। দুই সিটে একজন করার কথা হচ্ছে। এখন যদি 650 টাকা আমাদের যে গাড়িটা যায় 650 টাকা চলছে। ওই মানে বাস স্যানিটাইজার করা, মাস্ক পরা, আর হ্যাঁ আমরাই দিচ্ছি। এই যে আমাদের স্যানিটাইজার আছে, আমরা হাত বারবার হাত দিচ্ছি। হ্যাঁ, না সবার জন্যই করছি। যদি বলা যায় যে কোভিড প্রোটোকলের বিষয়টা, কিন্তু যারা এখানে রয়েছেন তারা কিন্তু বলছেন যে মানা হচ্ছে, কিন্তু অবশ্যই আমি যাত্রীদের কাছে এই বিষয়টাই প্রশ্ন রাখব, সত্যি কি তারা স্যানিটাইজার পাচ্ছেন? সত্যি কি তাদের জন্য কোনো রকম কিছু মাপা ইত্যাদি, যেটা বডি টেম্পারেচার মাপার বিষয়ে জড়িয়ে রয়েছে, সেই সমস্ত কিছু কি তারা পাচ্ছেন? আমরা তাদের কাছেও কিন্তু এই প্রশ্নটা অবশ্যই ছুড়ে দেবো। এখানে একজন যাত্রী রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলে নিই। রমেশ কুমার সিং। গয়া। হ্যাঁ, যা চুকে যা চুকে। হ্যাঁ, মানা যা রা হ্যাঁ, অন্তর হ্যাঁ সিট মে। হ্যাঁ, এক ডেড় মিটার অন্তর করকে যা রে। ও সিট মে কই নি যা রা, এসা হো রা। হ্যাঁ, नहीं नहीं डबल नहीं ले रहा है, सिंगल ही ले रहा है। सिंगल ही ले रहा है। और सैनिटाइजर आप लोगों का बॉडी? हाँ, सारा सारा चीज सैनिटाइजर सारा सारा लेके जा रहा है। लेकिन ये लोग क्या दे रहे हैं? नहीं, इन लोग की तरफ से तो कुछ नहीं है। आप लोग जब बस पे चल रहे हैं तब आप लोगों का बॉडी टेम्परेचर मापा जा रहा है? नहीं, वो तो नहीं मापा जा रहा है। तो अभी तो बैठे ही नहीं है बस में, तो अभी तो बस में बैठे ही नहीं, बैठने के बाद ना पता चलेगा कि वो बॉडी टेम्परेचर जांचा जाएगा कि नहीं जांचा जाएगा, सैनिटाइजर छिड़ा जाएगा कि नहीं छिड़ा जाएगा। তো যাত্রীদের কাছে কিন্তু আমরা যেটা শুনে নিচ্ছি, যাত্রীরা কিন্তু আমাদের জানাচ্ছেন যে বাসে 49 জনটা করে সিট আছে। কিন্তু যারা এখান থেকে টিকিট বুকিং করছে তারা কিন্তু জানাচ্ছেন তারা স্যানিটাইজার তারা দিচ্ছেন, তারা তারা বডি টেম্পারেচারও মাপছেন, কিন্তু সেই দৃশ্য আমাদের ক্যামেরায় কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি। আমরা অবশ্যই একটু চেষ্টা করব এমন একটি বাসে পৌঁছতে যেই বাসটি কিছুক্ষণের মধ্যেই রওনা হবে, তবেই আমরা একদম চাক্ষুষ বুঝতে পারবো এটা যাচ্ছে গোপালগঞ্জ, শিবান গোপালগঞ্জ, মুজাফফরপুর, দরভাঙা। তো এখানে কতজন যাত্রী রয়েছে? আপনার নাম? অভিনন্দন কুমার সিং। কোথায় যা রহে আপ? যা রহে গোপালগঞ্জ। দরভঙ্গা যা রহে। তো কোই তো সোশ্যাল ডিসটেন্স তো বাস মে নেই হো রহা হ্যায়, তো ইসকে লিয়ে কুছ কোই প্রবন্ধ কর রহা হ্যায় বাস জো লেকে যা রহে আপ লোগো কো? নেই। স্যানিটাইজার বগেরা কুছ দিয়া? নেই নেই নেই। বডি টেম্পারেচার কা কোই? নেই, কোই উপায় নেই হ্যায়। কোই উপায় নেই হ্যায়। এসে কর কি জান হাতলি পে লেকে চলা যা রহা হ্যায়? হ্যাঁ, হাতলি পে লেকে যা রহা হ্যায়। আপনা হি লেকে যা রহা হ্যায়। খুদ কা লেকে যা রহা হ্যায়। তো দেখুন দেখুন যে আমি যেটা একটু আগে বলছিলাম, বাসে একটু আগে আমাদেরকে যারা এখান থেকে নিয়ে যাচ্ছে তারা কিন্তু বলছিলেন যে বাসে সোশ্যাল ডিস্টেন্স মানা হচ্ছে, কোভিড প্রোটোকল মানা হচ্ছে, স্যানিটাইজার ইত্যাদি সব কিছু হচ্ছে, কিন্তু বাসের ভেতরে যে চিত্র দেখা যাচ্ছে সেটা কিন্তু একেবারেই নয়। যাত্রীরা পাশাপাশি বসে রয়েছেন, যেমন যাত্রী হচ্ছে তেমনভাবেই নিচ্ছেন, এবং যাত্রীরা কিন্তু এটাই বললেন আমাদেরকে যে কোনোভাবেই কিন্তু, আরও একটা বিষয় উল্লেখ করবো, বাসে কোথাও স্যানিটাইজার বা ইত্যাদি কিন্তু রাখা নেই।
যেটা আমরা একটু আগেই বলছিলাম যে বাসগুলোতে কিন্তু এই মুহূর্তে যাত্রীদের ভিন্ন রাজ্যে যাতায়াতের জন্য যাত্রীরা যাতায়াত করছেন, বিভিন্ন রাজ্যে এখনও যাত্রীরা চলাফেরা করছেন, কিন্তু কোভিড প্রোটোকল বিধি কোনোভাবেই কিন্তু এই সমস্ত জায়গায় মানা হচ্ছে না। যখন দেখা যায় বাগডোগরা বিমানবন্দর হোক বা যে কোনো বিমানবন্দর রেলওয়ে স্টেশনগুলোতে কোভিড প্রোটোকলের বিষয়টি কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও এই জায়গাটি কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে। বোধহয় প্রশাসন কিংবা যারা এই বাস সার্ভিসের মধ্যে যুক্ত রয়েছে তাদের কোথাও না কোথাও কিন্তু একটা বিষয় অবশ্যই জড়িয়ে থাকছে, দায়িত্বের বিষয়। এবং আমি যেটা একটু আগে অন ক্যামেরা আমাদেরকে অনেকেই বললেন, সব রকম প্রোটোকল মানা হচ্ছে, টেম্পারেচার মানা হচ্ছে, মাপা হচ্ছে, কিন্তু কিছুই কিন্তু নেই। আবারও আরও একটি ট্রাভেলের বাসের সঙ্গে আমরা সামনে দাঁড়িয়ে রয়েছি এবং দেখুন যে এই যে সার্ভিস, এখানে যারা সার্ভিস দিচ্ছেন তাদের সঙ্গে আমরা আগে একটু কথা বলে নিই, দেখি তারা কি বলছেন। यहाँ से टोटली बिहार का बस जाता है। अभी कोई बस है हम लोगों का? अभी है, एक गाड़ी चला गया है, एक गाड़ी है, अभी गोरखपुर निकलेगा। बस में अभी सीट है 32। तो 32 सीट फुल हो गया? नहीं, मेरा फुल नहीं हुआ। नहीं फुल हुआ तो अभी यात्री उतना नहीं है? ना, उतना नहीं है जब अभी अभी उतना गाड़ी नहीं चल रहा है। आसाम से गाड़ी वगैरह नहीं आ रहा है, सिक्किम गैंगटॉक बंद है, इसलिए अभी पैसेंजर कम हो रहा है, कम जा रहा है। ये काउंटर हिसाब किया है, 600 रुपए दिया किसी की काउंटर का हिसाब, दो सीट पे एक आदमी जा रहा है। सोशल अगर फैमिली है, फैमिली का है तो एक साथ जा रहा है, अगर फैमिली का नहीं है तो अलग अलग जा रहा है, डिस्टेंसिंग में जा रहा है। बस में जा रहा है अधिकतर बस में जा रहा है। दो आदमी गया ना, उसने 600 रुपए दिया है, कुछ भी नहीं है, सब है। दो पर एक है, दो सीट पर एक ही आदमी जाते हैं। हाँ, 1/2 गाड़ी है, 1/2 गाड़ी है, सिंगल ही इसमें सीट है, स्लीपर है जी। तो 2/2 में तो अभी हम लोग देख चुके हैं, 1/2 हम लोग की गाड़ी चलती है, जो उसमें 1/1 ही रहते हैं सब, और डबल में भी एक ही बुक होता है। 2/2 अभी आपका खुली है क्या? जी 2/2 हाँ, वो तो उस काउंटर से खुली है। पेट्रोल पंप में जो लगी उसमें तो सोशल डिस्टेंसिंग का सजीव रहा है यार? नहीं ऐसा तो नहीं है, आप चलिए देख लीजिएगा, वीडियो देख लीजिए, देख लीजिए। তো যারা বাসের সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছে তারা কিন্তু একেবারেই এই বিষয়গুলোকে নাকচ করে দিচ্ছেন, কিন্তু ক্যামেরায় যেই ছবি ধরা পড়ছে, ক্যামেরায় যেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরলাম যে সোশ্যাল ডিস্টেন্স কেন, যে কোনো রকম কোভিড প্রোটোকলকে কিন্তু কোনোভাবেই মানা হচ্ছে না, স্বাস্থ্যবিধি নিয়ে কোনো রকম ভাবনা চিন্তা নেই, বাসে কোনো স্যানিটাইজার বা ইত্যাদিগুলোও নেই। বোধহয় প্রশাসনেরও বোধহয় এই বিষয়ে একটা গুরুত্ব আরোপ অবশ্যই করা উচিত, কারণ যাত্রীরা যেমন বিমানের মাধ্যমে আসছেন, ট্রেনের মাধ্যমে আসছেন, তেমনি কিন্তু বাসের মাধ্যমেও যাত্রীরা আসা যাওয়া করছেন। তো কোথাও না কোথাও এই জায়গাটা বোধহয় শূন্য থেকে যাচ্ছে স্বাস্থ্যবিধি না মানার জন্য, আর আক্রান্তের সংখ্যা কিন্তু ক্রমশ হু হু করে বাড়ছে। নানান আপডেটের সঙ্গে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি, নিশ্চয়ই আপনারা রয়েছেন, আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ।